কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি বলেছি যে বায়ার রিকোয়েস্ট অপশন শো করেন এবং দেখিয়েছে কিভাবে অপশনটা শো করে না, যদি শো না করে তাহলে কি করতে হয়। তো যদি না দেখে থাকেন অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, আর ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখানে বলেছিলাম যে একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো পরের ভিডিওতে, সেটা হচ্ছে কপি ফিশ। এই কপি ফিশটা হচ্ছে অত্যন্ত চমৎকার একটা টুলস বলা যায়। এটা যারা ডেটা এন্ট্রি কাজ করে অথবা কম্পিউটার ছোটোখাটো যতই কাজ করতে যায় না কেন, এই টুলসটা কিন্তু থাকলে অনেক হেল্প হয়। তো টুলসটা হচ্ছে যে কোনো পিডিএফ অথবা ইউটিউবের ভিডিওর যে কোনো একটা অংশ থেকে যদি কোনো টেক্সট আপনি কপি করতে চান, আলটিমেটলি তো আপনি ভিডিও থেকে কোনো টেক্সট কপি করতে পারবেন না, তো আপনি এই টুলসটা হলে আপনি সেই টেক্সটটা কপি করে নিতে পারবেন এবং সেটা আপনার লেখা লাগতেছে না। এটা একটা বড় অ্যাডভান্টেজ। তো এটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমরা আজকে দেখবো। তো দেখি আর সেই ফিচারটি কেমন এবং এটার কাজটা কি, তারপরে আমরা দেখবো স্টেপ বাই স্টেপ কীভাবে ডাউনলোড করতে হয় এবং এটার যে কাজগুলো কিভাবে আমরা করতে পারি সেটা একটা এক্সাম্পল আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। চমৎকারলি এটা আসলে কাজ করা যায়। এভাবে আরো অনেক অনেক কাজ আছে যেগুলো আসলে আপনি ডেটা এন্ট্রি কাজ করলে অ্যাডভান্টেজ পাবেন, অথবা আপনি যদি ছোটখাটো কম্পিউটারে কাজ করতে চান, জন্য কোনো ডকুমেন্ট দরকার, আপনি যে কোনো জায়গা থেকে এই কাজটা করে নিতে পারবেন। তো দেখে নিলেন চমৎকার ফিচারটি এবং ফিচারের পর আমি কিভাবে ইনস্টল করতে সেটা দেখাবো এবং পরবর্তী ভিডিওটি নিয়ে আসছি আমি লাভ পিক নিয়ে, আপনি সেখানে অসংখ্য অসংখ্য অসাধারণ কিছু ইমেজ ডাউনলোড করতে পারবেন। তো সেই টুলসটি নিয়ে আমি সামনে ভিডিওতে চলে আসবো। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনি আমার এক চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ ইনটু সাবস্ক্রাইব বাটন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক, স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ডাউনলোড করার জন্য আমরা সরাসরি গুগল থেকে ডাউনলোড করব, সেটা হচ্ছে এইটা গুগল ক্রোমের একটা এক্সটেনশন। এটা কিন্তু আপনার অন্য ব্রাউজার সাপোর্ট করবে না, আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে ইনস্টল থেকেই আপনার এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো এই সফটওয়্যারের নাম হচ্ছে কফি ফিশ, কফি ফিশ গুগল ক্রোম। আচ্ছা এখানে লিখে দিই, গুগল ক্রোম লিখতে চলে আসবে। গুগল ক্রোম লিখে দেখতে পাচ্ছি যে ফার্স্ট যে অফিসিয়াল ওয়েবসাইটটি যেটা রয়েছে বা গুগল ক্রোমেরই এক্সটেনশন, এটা অফিসিয়াল ওয়েবসাইটটা গুগল ওয়েবসাইট গুগল ক্রোমেরই ওয়েবসাইট থেকে আসছে। তো এখন হচ্ছে অর্থাৎ গুগল ক্রোম বলতে বোঝাচ্ছে এখানে গুগল ক্রোম এক্সটেনশন মানে গুগল ক্রোমের যেমন আমরা প্লে স্টোর বলি, এটা গুগল ক্রোমের ওয়েব স্টোর। ঠিক আছে, এখান থেকে সরাসরি অ্যাড টু ক্রোম ইউজ করে ক্লিক করে দেন আমরা এক্সটেনশনে আমরা অ্যাড করে ফেললাম, অর্থাৎ এটা আমাদের এক্সটেনশনে যুক্ত হয়ে যাবে এখনই। দেন হচ্ছে আমাদের এই যে এক্সটেনশন আইকনটা আছে না, এই আইকনের উপর ক্লিক করে আমাদের যে এক্সটেনশনটি পিন করে দিব। এখানে পিন করে দেওয়ার ফলে একদম একটা দেখতে পাচ্ছি মানে একটা কার্টুন মাছ, ঠিক আছে, কার্টুন মাছটা এখানে চলে আসছে যেহেতু এটার নাম কফি ফিশ কারণে। তো জাস্ট এইটার কাজটা হচ্ছে আমরা যে কোনো টেক্সট দেখা যাচ্ছে এই টেক্সটটা এখন কপি করা যাচ্ছে না, এমনটা হয়েছে, এমনটা আপনারও হবে, এই টুলসটা আপনার ইনস্টল করা থাকে যে কতটা উপকার হবে আপনি তখনই বুঝতে পারবেন, রিয়েলাইজ তখনই করতে পারবেন। মানে আমরা যখন আমি বিশেষ করে আমার কথাটা বলি, যখন আমি একটা কাজ পেয়েছিলাম আমার ফাইবারের ডাটা এন্ট্রি একটা কাজ পেয়েছিলাম, তো সেখানে হয়েছে যে একটা ওয়েবসাইট থেকে আমার কন্টেন্ট টাইপ করা লাগবে, সেই ওয়েবসাইটে কন্টেন্টটা কপি করা যাচ্ছে না। ঠিক আছে, এটা লেখাটা যখন মার্ক করা যাচ্ছে এখান থেকে সরাসরি কপি করতে পারছি, আপনি কিছু কিছু ওয়েবসাইটে কপি করতে পারবেন না। তো এইখান থেকে কী করি আমরা, তো আমরা জাস্ট আমরা যে এইখানে কপি ফিশ যে ছবিটা রয়েছে এখানে আমরা ক্লিক করি, দেন হচ্ছে আমরা যেটুকু আমরা কপি করব যে লেখাটুকু সেই লেখাটুকু জাস্ট মার্ক করব, মার্ক করলে আমাদের সেই লেখাটা এখানে প্রদর্শিত হয়ে যাবে এবং এখান থেকে আমরা কপি টু ক্লিপবোর্ড করলে এটা কপি হয়ে যাবে, আবার যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো। এবার দেখাবো হচ্ছে আমরা ইউটিউবের যে কিওয়ার্ডগুলো রিসার্চ করি সেক্ষেত্রে এই সফটওয়্যারটা গুরুত্বপূর্ণ গুরুত্বটা কতটুকু সেটা আমরা দেখি একটু। তো গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখুন, এইটাও আপনার কাজে লাগবে, আমি এটা দেখানোর চেষ্টা করছি। যেহেতু এটা কপি করা যায় তারপরও এখান থেকে কপি করা যায় সেটা সে জন্য আমি এটা এটা হয়তো আপনাদের কাছে মনে হয়তো কপি করা যাচ্ছে, যেটা কপি করা যায় না সেটা আমি আপনাকে দেখাই। তো আশা করছি আপনাদের মনোযোগ সহকারে দেখবেন। আর একটা কথা বাই দ্য ওয়ে, এখানে বিষয়টা হচ্ছে যে গুগল ক্রোম, এডিজি, মাইক্রোসফট এবং গুগল ক্রোম এই তিনটা ব্রাউজার সাপোর্ট করে, আপনি তিনটে ব্রাউজার এখানে ইউজ করতে পারবেন, অসুবিধা নেই। তো এখন হচ্ছে আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পর আজকে ভিডিওটা আমি যখন আপলোড করব, তো আপলোড করার সময় কফি ফিশ নিয়ে হয়তো সার্চ করব কিওয়ার্ডগুলো, যে কোন কিওয়ার্ডগুলো বর্তমানে র্যাঙ্কিংয়ে আছে কিওয়ার্ড কফি ফিশ নিয়ে। তো কফি ফিশ লিখলাম আমি এখানে যে কফি ফিশ নিয়ে গুগল ক্রোম আর গুগল মানে ইউটিউব কোন যে কথা বা কোন টপিকটা আর কি সাজেস্টেডে নিয়ে আসে, এই যে যে কন্টেন্টগুলো বা এখানে যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি না, এই কিওয়ার্ডগুলো কিন্তু ম্যাক্সিমাম ভিজিটররা সার্চ করে, যার ফলে এখানে থাকা যে কিওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে সাজেস্টেড
হয়ে থাকে, ঠিক আছে। আমরা এখানে ফেসবুক লিখলে বা হাউ টু লিখলে যে সমস্ত কিওয়ার্ডগুলো আসে সেগুলো সব থেকে বেশি সার্চ হয়ে হয়ে থাকে গুগলে, ইউটিউবে, সব জায়গায়। তো আমরা যদি এইটা যদি কপি করতে চাই, আমরা যদি এখন একটা একটা করে কপি করা ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই এখানে। এখানে আমাদের যদি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে চাই, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে থাকা যে টেক্সটটাকে আমরা প্রথমে কপি করব, কপি করে আমাদের নোটপ্যাডের মধ্যে এখানে পেস্ট করব। একটা একটা করে করতে হচ্ছে, এখানে কিন্তু তিনটা থাকে না, এখানে তিন চারটা থাকে না, এখানে আরও থাকে। যেহেতু এই কপি ফিশ নিয়ে তেমন একটা কন্টেন্ট লেখা হয় না, কেমন একটা মানুষ সার্চ করে না, যার কারণে এখানে আরও আসেনি, আসবে, অন্য কিছু সার্চ করলে পাবেন। তো এখন হচ্ছে এই যে যে কিওয়ার্ডগুলো যদি আপনি কপি করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশটটা দিতে হবে তাও লাইভ শট থেকে। তো লাইভ শটে কীভাবে স্ক্রিনশট দেয়, লাইভ শটে কীভাবে লাইভ লিঙ্ক করে, সেটা আমি একটা ভিডিও আপলোড করেছি, আপনি চাইলে আই বটনে ক্লিক করে কাইন্ডলি দেখে নেবেন, ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আবার ডিসক্রিপশন দিয়ে দেবো, অসুবিধা নেই। জাস্ট আমরা স্ক্রিনশটটা দিচ্ছি, এইখানে এতটুকু স্ক্রিনশট নিব, নিয়ে এই যে যে অপশনটি রয়েছে আপলোড, এই আপলোডে ক্লিক করবো। এইটা হচ্ছে লাইট শটের সিস্টেম। আপনার যদি কম্পিউটারে স্নিপিং টুলস থাকে সেটা দিয়ে স্ক্রিনশট দিতে পারবেন, কিন্তু সেটা দিয়ে আপনি সার্ভার আপলোড করতে পারবেন না, ঠিক আছে। তো এটা লাইভ আপলোড হচ্ছে, এটা আজকে একটু আমার ইন্টারনেট কানেকশন টু বাই দ্য ওয়ে স্লো কাজ করছে, আমি ক্ষমা প্রার্থী, এখানে স্লো কাজ করছে। এখানে যাই হোক, এটা আপলোড হতে হতে আমি একটা কথা বলে আসি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবটা করে রাখবেন, কারণ এখানে মেক মানে অনলাইন নিয়ে, তারপর বিভিন্ন ফ্রিল্যান্সিং টুলস, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, তাছাড়া গ্রাফিক্সে যতটুকু আমি যতটুকু নলেজ আছে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফাইবার সংক্রান্ত অনেক অনেক টিউটোরিয়াল আপনি আমার চ্যানেলের প্লে লিস্টের মধ্যে চলে আসবেন, সরাসরি এসে এখান থেকে প্লে লিস্টটা চেক করে পেয়ে যাবেন। তো আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের যে লিঙ্কটা জেনারেট হয়ে গিয়েছে, কপি করবো এখান থেকে, কপি করে আমাদের যে একটি নতুন ট্যাব ওপেন করে এখানে পেস্ট করে দেন আমরা এই যে যে স্ক্রিনশটটি প্রিভিউ করব, এবং প্রিভিউ করে এখানে থাকা যত কিওয়ার্ডগুলো আমরা একবারে কপি করে নিয়ে যাব, ঠিক আছে। তো এখানে আপনারা ভাববেন যে ভাই একটা লেট করছে, আসলে আপনার এখানে সমস্যা হবেই না, কারণ আপনার ইন্টারনেট কানেকশন প্রবলেম করবে না। তো আজকে আমাদের ইন্টারনেট কানেকশন খুবই ডিস্টার্ব হচ্ছে, যার কারণে এটা একটু আসতে লেট হচ্ছে। তো এটা দেখিয়ে দিই, আমি একটু কাজ করি, যে স্লো আমি একটু পজ করেছিলাম। এখন দেখতে পাচ্ছি এখানে যে কিওয়ার্ডগুলো, জাস্ট আমরা এখানে কপি ফিশ আইকনে ক্লিক করব, দেন হচ্ছে এই যে কিওয়ার্ডগুলো আমরা মার্ক করব। এবার এখান থেকে কিওয়ার্ডগুলো সবগুলো আমি চাইলেই কপি করতে পারবো এখান থেকে, ঠিক আছে। এটা এইভাবে আমরা খুব সহজে কিন্তু চাইলে কপি করতে পারি। এরকম আরও অনেক কিছু আছে, আপনি যদি পিডিএফ লিখে সার্চ করেন, এখানে পিডিএফ লিখে সার্চ করলাম, পিডিএফ যদি এখানে আসে, পিডিএফ আপনি এখান থেকে থাকা পিডিএফের যে কোনো লেখা আপনি এখানে কন্টেন্ট কপি করতে পারবেন। তখন এই লেখা যদি কপি করতে না পারেন, আপনি মার্ক করতে না পারেন, সেক্ষেত্রে ওইভাবে আপনি টেক্সট কপি করতে পারেন। তাছাড়া আপনি কোনো ভিডিও, এই ভিডিওর থাম্বনেলে যদি আমরা স্ক্রিনশট নিতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এখানে যাই, এখান থেকে যদি আমরা মার্ক করি, দেখতে পাচ্ছেন গুগল এটা আসলে এক্স্যাক্ট রাইট, আচ্ছা বেস্ট পেয়েছে, আচ্ছা ঠিক আছে, বেস্ট গুগল ক্রোম, ঠিক আছে, এটাই। তো আমাদের কিন্তু কপি হয়ে গেছে, যে কোনো স্ক্রিনশট, যে কোনো ছবি থেকে কিন্তু আমরা কপি করতে পারছি, ঠিক আছে। আসলে ভিডিওটা লেন্দি করবো না, সেগুলো আপনারা বুঝতে পেরেছে যে কীভাবে এটা ডাউনলোডগুলো করতে হয় আর হচ্ছে এটার কাজটা কীভাবে করতে হয়। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর যদি মূল্যবান মতামত থেকে থাকে, যদি কোনো প্রশ্ন আমাকে করতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ফেসবুক পেজেও আপনি চাইলে কমেন্ট করতে বা কমেন্ট মানে ইনবক্স করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আজকের ভিডিওটি পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা যাওয়ার আমন্ত্রণ রইল। টিল দেন, আসসালামু আলাইকুম।